ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি তোমরা এই ক্লাসগুলো এনজয় করছো। আমি প্রত্যেকদিন বিকেল 5টায় তোমাদেরকে একটা করে ওয়ার্কশিট দিচ্ছি। অনেকেই মার্কস লিখছো, আবার অনেকে লিখছো না। সবাই লিখলে একটু ভালো লাগবে আমার। আজকের লেসন, পার্সন স্পিচ, আইডেন্টিফাই দ্য পার্সন স্পিচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। আজকেও 10টা ওয়ার্ড তোমরা পাবে। এই 10টা ওয়ার্ডের পার্ট অফ স্পিচ কোনটার কী পার্ট অফ স্পিচ হবে তো সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। নাম্বার 1 কাউ, ক মানে গরু, সবাই জানো। নাম্বার 2 ডগ, ডগ মানে কুকুর, এটাও তোমরা জানো। নাম্বার 3 ব্লু, ব্লু একটা কালার, ব্লু নীল। নাম্বার 4 ডার্কনেস, নাম্বার 4 ডার্কনেস, ডার্কনেস মানে অন্ধকার। নাম্বার 5 ইট, ইট মানে খাওয়া। নাম্বার 6 ওয়াক, ওয়াক মানে হচ্ছে হাঁটা। নাম্বার 7, নাম্বার 7 হুরে আর হুরা, হুরে বা হুরা, নাম্বার 7। নাম্বার 8, নাম্বার 8 হচ্ছে কুইকলি, নাম্বার 8 কুইকলি। নাম্বার 9, নাম্বার 9 হচ্ছে তোমাদের স্যাড, কুইকলি মানে তাড়াতাড়ি, স্যাড হচ্ছে দুঃখিত। নাম্বার 10 যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে পোর, পুয়ার, পুয়ার আমরা বলি। তো এই 10টা ওয়ার্ড, এবার তোমরা এই 10টা ওয়ার্ড লিখে নাও, লিখে নিয়ে আনসার করো। ভিডিওটা একটু পজ করে নাও, পজ করে নিয়ে আবার রিটার্ন এসো, আমি সমস্ত আনসার তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। আশা করছি তোমরা আনসারগুলো লিখে নিয়েছো। এবার আনসারে চলে এসো, এখান থেকে মিলিয়ে নাও। নাম্বার 1 কাউ, কাউটা হচ্ছে নাউন। পার্সন স্পিচ 8টা আছে, তার মধ্যে আমরা জানি নাউন একটা, ডগ এটাও নাউন। ব্লু, ব্লু অ্যাডজেক্টিভ, ব্লু একটা কালার, ব্লুটা ডিসক্রাইব করে, ডিসক্রাইবিং ওয়ার্ড, তার জন্য অ্যাডজেক্টিভ। নাম্বার 4 ডার্কনেস, ডার্কনেস হচ্ছে নাউন, এটা ডার্কনেস অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে পার্সন স্পিচে শুধুমাত্র নাউন লিখবো আমরা। নাম্বার 5 ইট, ইটটা হচ্ছে ভার্ব, ইট মানে খাওয়া, ভার্ব। নাম্বার 6 ওয়াক, ওয়াকটা হাঁটা, সেটাও ভার্ব। নাম্বার 7 হুররে, হুররে হচ্ছে ইন্টারজেকশন, হুররে হচ্ছে ইন্টারজেকশন, আমাদের ডিপ ফিলিং বেরিয়ে আসছে এর মধ্যে দিয়ে। নাম্বার 8 কুইকলি, কুইকলি হচ্ছে অ্যাডভার্ব, কুইকলি কী করে, কোনো ভার্বকে মডিফাই করে, তার জন্য এটা অ্যাডভার্ব। নাম্বার 9 স্যাড, যদি কেউ স্যাড থাকে তো কী হবে, সে হি ইজ স্যাড, আই এম স্যাড, তো অ্যাডজেক্টিভ হবে, স্যাড অ্যাডজেক্টিভ। নাম্বার 10 পুয়ার, পুয়ার কী হবে, পুয়ারটাও অ্যাডজেক্টিভ, পোর্টাও ডিসক্রাইব করছে কাউকে, তার কারো কন্ডিশন বোঝাচ্ছে, তার জন্য পোর্টটাও হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমরা মিলিয়ে নেবে, মিলিয়ে নিয়ে কতগুলো ঠিক আছে সেগুলো কমেন্ট সেকশনে জানাবে। আর কালকে আবার 5টার সময় এই একই জায়গায় একই চ্যানেলে চলে আসবে, এরকম একটা অন্য একটা ওয়ার্কশিট থাকবে তোমাদের জন্য। আমি কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করবো, আর অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মার্কস লিখবে। ভালো থেকো।